তোমরা দেখতেই পেলে বাবু আজকে রেডি হয়ে বেরিয়ে গেল সকাল সকাল। আজকে স্কুটি নিল না, র্যাপিডো করে গেল, কারণ ওর একটা কাজ রয়েছে, আর সেখানে কোথায় স্কুটি পার্ক করবে না করবে নতুন জায়গা, তাই জন্য আজকে স্কুটি নিল না। তো র্যাপিডোর এই দাদা এসেছিল, টাইম মতোই চলে এসেছে, তো আশা করি তাড়াতাড়ি ফিরে আসবে কাজ সেরে। তো এই হচ্ছে আজকের আমার কাজ, টেবিল টেবিল গোছানো, তারপর সোফায় আমি কিছু অগোছালো জামাকাপড় রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে, মানে কাঁচা জামাকাপড়ই রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে গুছিয়ে নিয়ে আজকে আলমারিতে আমাকে ঢুকিয়ে দিতে হবে। আর যেহেতু কাজে বেরোলো, ওর কিছু ফাইলপত্র লেগেছে, তো দেখো আলমারি থেকে আজকে আমার পেছনে প্রচুর মানে ফাইলপত্র পড়ে রয়েছে, তো সেগুলোকেও আমি গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো। তো এইসব কাজকর্মগুলো আজকে সেরে নিই, যেহেতু বাড়িতে একা গল্প করার লোকও নেই, কী বা করবো। এই পথ চলে এসেছি আমি মাসকাবাড়িগুলো গোছাতে, ব্যাগটার আমার সুতো কেটে কেটে ওইভাবে খোলার টাইম নেই, তাই কেটে দিয়েছি। এই কাজটা মূলত ওই করে থাকে, তো যেহেতু আমাকে করতে দিয়েছে আমার অত ধৈর্য নেই, তাই আমি ব্যাগটাই কেটে দিয়েছি। যাই হোক, আর আটাও এনেছি, তেল এনেছি, চিনি এনেছি, এইসবই টুকটাকি আনা হয়েছে, খুব বেশি মাসকাবাড়ির আমার দরকার ছিল না, কারণ ডাল ঢাল সবই রয়েছে আমার কাছে। তো চলো, এরপর চলে গেছি আমি ঘরটা ঝাঁটবো, মানে পরপর আমি কাজ করে নিয়েছি, গল্প করার লোক না থাকলে যা হয় আর কি। তো কার্পেটটা ছেড়ে নিয়েছি আমি, ওই রকমই জানলায় ঝুলিয়ে নিই যখন ঘরটা ঝাঁট দিই, আর পাপোশগুলোকেও সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি। এরপর ঘরটাও মুছেছি, সেটা আর তুলতে মনে নেই। বাজে 10:25 সকাল, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরে, তোমাদের সাথে তো শেয়ারই করলাম, দেখে বুঝতেও পারছো আমার স্নানও হয়ে গেছে। দাঁড়ো চাবিটা নিয়ে নি, নাহলে আমি আবার ভুলে যাব। যেহেতু ঘরে আজকে একা, সকাল থেকে এখনো কিছু খাইনি, আসলে একা একা ব্রেকফাস্ট করার অভ্যেস নেই, দেখতেই পেলে ও সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, তো এবার ওই জন্য একা একা ঠিক না ভালো লাগছিল না খেতে। ও সকালে চা বিস্কিট খেলো, আর তারপরে প্রোটিনটা যেটা খায় সেটা খেয়ে ও বেরিয়ে গেছে। আর তো কেক ঠেক দিয়ে দিয়েছি সাথে, কখন আসবে আজকে ঠিক নেই, নিজের কাজে, মানে নিজের বলতে কাজেই বেরিয়েছে, তো কখন আসবে ঠিক নেই, বলেছে যদি 2:30-এর মধ্যে হয়ে যায় তাহলে আমাকে ফোন করে বলে দিতে, আমি এখন গিয়ে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবো, একদিকে মাছ আর একদিকে ভাত আমি বসিয়ে দেবো। আর ওর যদি ফিরতে লেট হয়, মানে দুপুর টাইম যদি পেরিয়ে যায়, তাহলে আমি ওই মারাঠা পরাঠাগুলো আনা, মানে কেরালা পরাঠাগুলো আনা আছে, ওই একটা শেখে নেবো। আর বাবা চিলগুলো এত নিচ দিয়ে যায় না, বাজ পাখি, তো ওই ওটা একটা শেখে নেবো, ডিমের অমলেট করে নেবো, ওটাই আমি খেয়ে নেবো দুপুরে। তাহলে একার জন্য কিছু করতে ইচ্ছে করে না, তো জানি অফিস চালু হলে তো এরপর হ্যাবিটটা করতেই হবে, এটা সারা জীবন তো ঘরে বসে কাজ হবে না, আর সেই কালচারটা আমার মনে হয় ভালোও না। অফিস গেলে নানানজনের সাথে দেখা হয়, কথা হয়, বন্ধু বান্ধব হয়, তো ভীষণ ভালো সেই কালচারটা। তো যাই হোক, আস্তে আস্তে হ্যাবিট তো করতেই হবে। তো চলো এবার নিচে যাই। আর 9:30-10:00 দিকে এসে আমি কম্বলটাকে ছাদে দিয়ে গেছিলাম রোদে, ওটাও নেবো যাওয়ার সময়। আর আমাদের ওপরে ফ্লোরটা আজকে পুরো খালি, C1 ছাড়া কেউ নেই আজকে, আমি আর C1ই রয়েছি, তো ওই জন্য আমি আজকে দিয়ে এলাম চাবিটা। ছাদ তো ফাঁকা থাকে না কোনো দিনই, এটা নতুন কিছু নয়। চলো তোমাদেরকে আমার তুলসী গাছটাও একটু দেখিয়ে দিই, নিচে নামলামই যখন ক্যামেরাটা হাতে নিয়ে, আস্তে আস্তে হচ্ছে, ও মানে ওপর দিকে দুটো ডালের মতো গজাচ্ছে, ওটাই গজাক বাবা, তাই হোক। আর কম্বলটা দেখে নি, বাহ গরম হয়ে গেছে, তো চলো নিয়ে নিচে যাই আগে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমি কি কি ঘর গুছিয়েছি আজকে। রান্নাঘর তো দেখতেই পাচ্ছ, পুরো পয় পরিষ্কার একদম, শুধু সিনকে মাছটা বার করে রাখলাম, ফ্রিজের মাথা পরিষ্কার, শুধু এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ওই যে বসে আনার দানাগুলো কিনেছি ওটা ঢেলে রেখেছি, বোতল আমার কাছে নেই তাই এর মধ্যে ঢেলে রাখলাম। আর এগুলো তো সকালেই দেখলে আমি পরিষ্কার করে দিয়েছি পুরো, ও টেবিল থেকে শুরু করে সবটা। আর আমার
ঘরও পুরো পরিষ্কার, কম্বলটাকে এনে আমি এই মাত্র রাখলাম, দেখলেই তোমরা রোদ থেকে এনেছি। প্রচন্ড রোদ উঠেছে আজকে, একটা প্রচন্ড সুন্দর একটা রোদ দিয়েছে। চলো এবার আমি একটু বসি, আর কি করব, আপাতত কোনো কাজ নেই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো বাবু চলে এসেছেন, আর এখানে আমি সমস্তটা কেটে রেখেছি, মাছের আলু নিচে আর ওপরে 4 পিস পটল কেটেছি, এটা হবে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে, এটাকেও আমি বেটে নিয়েছি। আর এখানে রয়েছে নুন হলুদ দিয়ে তেলাপিয়া মাছ মাখা, আর এটাকে ছোট্ট ছোট্ট করে পিস করেছি, কারণ এটাকে আমি ঠিকই করেছি, একটু কালিয়া টাইপের বানাবো, আর তার জন্য মশলাটাও এখানে করে নিয়েছি। এখানে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটো সস, এইসব দিয়ে বেটে নিয়েছি। পটল পোস্ত তো আমার হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে করেছি, আর এখানে তেলাপিয়া মাছটা ভাজতে বসেছি। আমার মায়ের থেকে এই রান্নাটা আমি শিখেছিলাম, মা একটু ছোট ছোট কাটতো মাছগুলোকে, তো আমার আর ধৈর্য কুলায়নি, সেদিন তো দেখেইছিলে মাছগুলো কাটার সময়, তো আমি এইরকমই ছোট কেটেছি। এটা দিয়েই আজকে করব কালিয়া, আর এটা তো ভাত বসিয়ে দিয়েছি, এখন অলরেডি বেজে গেছে 1:11। যেহেতু আমি একটু তেল কমই খাচ্ছি এখন, তাই জন্য দেখতে হয়তো তেল তেল ব্যাপারটা আসেনি, কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছে। তো দুটোই শুকনো শুকনো মেনু আজকে, চলো দিয়ে দিই, আর তার সাথে একটু লেবু দিয়েছি। এসেছি বাজার, কতটা কি শুনতে পাবে জানি না, এমন জ্যাম লেগে গেছে চারদিকে, আর বেরোনোর সময় না মাথাতেই নেই যে ভিডিও করবো বা ব্লগ বানাবো। কারণটা হচ্ছে নিচে নেমে যখন ব্লগ বানাবো তখন একজনের সাথে দেখা হলো আমাদের ফ্ল্যাটেরই আর কি, উনি কথা বলছিলেন, তো তাতে করে আমি একদম ভুলে গেছি। ও স্কুটি ওখানে নিয়ে পার্ক করেই দাঁড়িয়ে আছে, যেহেতু রাস্তার এরকম একটা অবস্থা, তাই জন্যে তো চলো আমি বাজারটা তাড়াতাড়ি করে করে নিয়েই চলে যাবো। তো বাড়িতে চলে এসেছি আজকে বাজারে, না কি আর বলবো, মানে এত লোকের ধাক্কাধাক্কি, তার ওপর নেই কারেন্ট, মানে যা তা অবস্থা হয়ে গেছে পুরো আজকে, ওই জন্য আজকে আর বাজারে তো ভিডিও করতে পারলামই না, ব্লগ বানানো হয়নি আজকে। আর এই হচ্ছে আমার, এখানে রয়েছে হচ্ছে তোমার ওই আলু টালু গুলো, আর ওইখানে দেখছো যে বিসলারির বোতলটা, আমরা আসলে দুটো জল একটু কম্পেয়ার করে দেখতে চেয়েছিলাম যে কেমন কোনটা খেতে লাগে আদৌ, কারণ ওই জলটাতে আমরা যা বুঝতে পারছি যেটা কিনে খাচ্ছি এইটা, এটাতে আয়রন থাকে, যে একদমই থাকে না সেটা নয়, কারণ আমার ডিসপেন্সারের নিচটাতেও না লাল জমে যাচ্ছে, কিন্তু বিসলারির ওয়াটার গুলোতে কিন্তু সেটা হচ্ছে না। ওটাই আর কি, দেখা যে ছেলে যে ভাইটা জল দিতে আসো ও তো না করবে, স্বাভাবিক ভাবে যার ব্যবসা সে তো বলবেই। আর আমার ঘরে ছিল না আলু, পেঁয়াজ, আদা, রসুন তো ছিলই না, তার সাথে সবজিও ছিল না। ও আজকে কাজ থেকে ফেরার সময় কাজটা না হয়নি, বেকারই যাতায়াত হলো আর কি, এই যা মানে হয়নি বলতে কাজের শুরুই হয়নি, তো ওই আর কি চলে এসছো তাড়াতাড়ি, ওই জন্য 12:30-টার মধ্যে চলে এসেছিল, তারপর তো রান্নাই করলাম তোমরা দেখলেই। আর তারপরে আজকে একটু যাওয়ার প্ল্যান ছিল অন্য কোথাও, কিন্তু ও সকালবেলাটা বেরিয়ে গেছে, আর তারপরে আমিও তাড়াহুড়ো করে পরে রান্নাবান্না করেছি, তো আজকে আর ভালো লাগলো না, ওই জন্যে আর যাইনি। দেখি প্ল্যানটা কালকে বা পরশু, দেখতেই পাও এখন যে ঘরেই থাকি আমরা মোটামুটি, সত্যি কথা এত ঠান্ডা, আর একটা ওই মন মেজাজ ঠিক নেই, তাই জন্য ঘরেই থাকি। দেখা যাক, পুরো আশার আলো আমরা ছেড়ে দেইনি, কিছু না কিছু তো অবশ্যই, সব দিক থেকে ঠাকুর কখনোই মারতে পারে না, কোনো না কোনো একটা রাস্তা তো খুলে দেবেই দেবে, তো ঠাকুরের ওপর ভরসা এখনো রেখেছি, দেখা যাক কি হয়। আর এনেছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, শিম এনেছি, বরবটি এনেছি, কাঁচা কুমড়ো, পাতি লেবু, পুদিনা পাতা আনলাম, একটু পুদিনা পাতার চাটনি খাবে, বা ওই মজিতো টাইপের সেদিন যেটা খেয়েছিল টিকা খাবে, ওটা খুব ভালো খেয়েছে, তো ওইখানে ওই 1 গ্লাস খাওয়ার জন্য বিশাল দাম নেয়, পাতিলেবু আর মজিতো, এই পাতিলেবু আর পুদিনা পাতা ঘরে থাকলে আর স্প্রাইট ঘরে থাকলে ঘরেই বানানো যাবে, তো ওই জন্য নিয়ে এসছি আজকে। আর শিম এনেছি, এইসবই আনা হয়েছে, ফুলকপি আনিনি, কারণ উনি ফেরার সময় একটা বাঁধাকপি নিয়ে এসছেন, তাই জন্যে। আর বাঁধাকপিটা আমার তেমন একটা ভালো লাগে না, ও নিজেও কিন্তু বাঁধাকপি খুব একটা ভালো পায় না, কি ওই যে বলেছি সবজি নেই সবজি নেই, ওর মনেই নেই যাচ্ছে রাতে সবজি আনতে আমরা যাবো, তো ও নিয়ে চলে আসতে হবে, যাই একটু ঘরে গিয়ে বসি, একটু ওয়েব সিরিজ দেখি রাত্রিবেলা, আবার আলু চচ্চড়ি বা এই ধরনের কিছু বানাবো, যাই হোক। তো চলো আজকে ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু তাদের জন্যই বলা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, বা যারা অনেক দিন ধরে দেখছো ব্লগ কিন্তু করা হয়ে ওঠেনি কোনোভাবে, তো মিস করে গেছো, তাদের জন্য এই কথাটা যে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাথে দেখো তোমরা, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থেকো, টাটা, গুড নাইট।